पूरण करते पारबो ना तुम अन्य किछु चाइते पारो आमी आर किछु चाई ना हुजूर एक कन्या आमार पुत्र के शापे दंशन करे छिलो ताई आमी तुम्हारे काछे ऋणी किन्तु से ऋणेर परिमाण एत बेशी नय जा आमार पुत्र के दिये शोध करते हबे तुमि आमार धन सम्पद एमन कि आमार राज्येर किछु अंश चाइलेओ आमी तुम्हाके दिते अस्वीकार करब ना এসব আমার কিছুই দরকার নেই মহারাজ আমি না থাকারই কথা তোমরা হলে ছোট জাত রাজিত ধন সম্পদ নিয়ে তোমরা রাখবে কোথায় রাজকুমারকে বিয়ে করলে রাজকুমার তো তোমাদের পূর্ণ কুঠিরে যাবে না সে তো থাকবেই রাজমহলে চক্রান্তটা মন্দ নয় শোনো নুরিজি সাহেব আমরা গরিব গরিবেরা কোনোদিন চক্রান্ত করতে জানে না তারা জানে সত্যভাবে সত্য কথার প্রতিবাদ করতে কিন্তু সুবল মারতে জানে দোস্তকে মাফ করবে নারায়ণপনা আমার মাপ তো ভাগ লাগছে সামান্য পেটের মেয়ে হয়ে রাজকুমারকে দাবি করে এখন রাজপাশ হাতে দাঁড়িয়ে আছে একটি বার আমাকে আদেশ করুন এই বেদের বাচ্চাকে বলা দেখা দিয়ে রাজপাশ হাতে দাঁড়িয়ে করে দেয় আমারও ভাবতে অবাক লাগে তোমার মতো একটা ছোট লোকের বাচ্চা কি
राज्य बस करे आमार प्रासाद एसे आमार सम्मुखे दाड़िये आमार लोकके धमक दिच्छ कोन साहसे साहसटा तो आपनी दिएछेन हुजूर আপনি তো সেদিন ভরা মজলিসে কথা দিয়েছিলেন মা জোসনা আমার একমাত্র বুকের ধন আনোয়ার সে মৃত্যু সজে পাঞ্জা লড়ছে তাকে যদি তুমি ভালো করতে পারো তুমি যা চাইবে তাই আমি দেব দিন হুজুর আমি তো টাকা পয়সা আপনার কাছে কিছুই চাইনি সেই সাহস এখন দুঃসাহস হয়ে আমার আত্মসম্মান আঘাত করছে আমার সরলতার সুযোগ নিয়ে তুমি যে দাবি করে বসেছো তা তুমি কিছুতেই পাবে না কেন পাবো না যাবো না আপনি তো বলেছিলেন যাবো না আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন চুপ আর একবার এই কথা উচ্চারণ করলে পুরস্কার তো ধরের কথা তিরস্কার করে তোমাকে প্রাসাদ থেকে বের করে দেব সামান্য একটা ভেদের মেয়ে হয়ে এই অবস্থা দাবি করছ কোন মুখে আপনি আমাকে কথা দিয়েছিলেন হুজুর খামোশ বেদ কন্যা আমার পুত্রকে দংশন করেছে সাপে আর এখন তুমি আমাকে দংশন করতে চাচ্ছ আমি তোমার চালাকি বুঝতে পেরেছি আসলে তুমি পুরস্কার চাচ্ছ না তুমি চাচ্ছ আমার সরলতার সুযোগ নিতে কিন্তু তোমার একটি কথা জানা উচিত বঙ্গরাজ কখনো কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না এটাও আমার জানা ছিল না বঙ্গরাজ উপকারের কথা কখনো ভুলে যাবে আর অস্বীকার করবে সংযত হয়ে কথা বলো বেদকন্যা তুমি আমার সাথে তর্ক করছো জানো এই মুহূর্তে তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারি জানি হুজুর জানি আপনি আমাকে কঠিন শাস্তি দিতে পারেন কিন্তু একটি কথা বলবো হুজুর রাজার চোখে যদি প্রজা অপরাধী হয় তাহলে সে বিচার করে ছয়ন রাজা আর যদি খোদা তালার কাছে যদি কেউ অপরাধ করে তার বিচার করে স্বয়ং খোদা তালা বাড়ি এই মুহূর্তে ওদেরকে দরবার থেকে বের করে দাও পুরস্কার এই দিয়ে আমাকে বিদায় করে দিলেন আমি খুব সন্তুষ্ট হয়েছি আমার জীবনটা বাজি রেখে আপনার সন্তানকে আমি সুস্থ করে তুলেছি তার বিনিময়ে আপনি আমাকে হার ধরে বের করে দিয়ে কপাল থেকে রক্ত ঝরিয়েছেন তখন কোথায় ছিল আপনার ধর্ম কোথায় ছিল আপনার আত্মমর্যাদা আমি সত্যি যদি রাজকুমারকে ভালোবেসে থাকি সত্যি যদি আমি মরণবীর বাজিয়ে আমি রাজকুমারকে সুস্থ করে থাকি এই কপালে রক্ত আপনার প্রাসাদে একে দিয়ে গেলাম আমার ভালোবাসা সত্য হয়ে থাকলে বেদের বহরে আপনার সন্তান যাবে এ হলো ছোট জাতির প্রতিজ্ঞা ওজির সাহেব বলো রে জনাব তারপর আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করলো আরে চলো